হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যে কলেজে স্থায়ী পদে ক্লার্ক এবং গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের মাধ্যমিক, অষ্টম শ্রেণী পাস, এছাড়া আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী চাওয়া হয়েছে, এছাড়া আপনাদের আবেদন ফি কত রয়েছে, আবেদন আপনারা কীভাবে করবেন, প্রার্থী বাছাই পদ্ধতি কী রয়েছে এবং আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো সমস্ত বিষয়গুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি করে লাইক করে দেবেন। এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের দশরথী হাজরা মেমোরিয়াল কলেজ থেকে। এবং দেখুন এখানে আপনাদের এই নিয়োগের রেফারেন্স নাম্বার এবং ডেট, এবং সঙ্গে দেখুন এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে লেখা রয়েছে। তো বলা হয়েছে এখানে আপনার ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ছেলেমেয়ে সকলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে। নেক্সট দেখুন বলা হয়েছে এখানে আপনাদের সিরিয়াল নাম্বার, তারপরে দেখুন নেম অফ দ্য পোস্ট, কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে, তারপরে দেখুন ক্যাটাগরি, তারপরে দেখুন নাম্বার অফ পোস্ট, তারপরে দেখুন এখানে আপনাদের পে ব্যান্ড বা বেতন কাঠামো, এবং তারপরে দেখুন গ্রেড পে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের পরপর মেনশন করে দেওয়া হয়েছে। এখানে প্রথম পোস্টে আপনাদের রয়েছে অ্যাকাউন্টেন্ট গ্রেড সি, ঠিক আছে, গ্রুপ সি। অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির প্রার্থী কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আপনাদের বেতন বলা হয়েছে দেখুন 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন কাঠামো রয়েছে। সঙ্গে দেখুন গ্রেড পে এখানে আপনাদের রয়েছে 3,600 টাকা। তারপরে দেখুন শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনাদের চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে আপনাদের বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে, ঠিক আছে। সঙ্গে দেখুন বলা হয়েছে এখানে আপনাদের কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে, তাহলে এই পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন দুই নাম্বার পোস্টে আপনাদের রয়েছে ক্লার্ক এলডি বা লোয়ার ডিভিশন গ্রুপ সি পোস্ট। এখানে আপনাদের একটি ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যাটাগরি, অর্থাৎ এখানে আপনারা যে কোনো ক্যাটাগরির প্রার্থী অ্যাপ্লাই করতে পারবেন। জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আপনাদের বেতন কাঠামো বলা হয়েছে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত এখানে আপনাদের বেতন কাঠামো রয়েছে। সঙ্গে দেখুন গ্রেড পে এখানে আপনাদের রয়েছে 2,600 টাকা। নেক্সট দেখুন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, প্রথমত আপনাকে বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে এবং সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে, এবং সঙ্গে আপনাদের কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে, তাহলে এই পোস্টে আপনারা, এই ক্লার্ক পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন তিন নাম্বার পোস্টে আপনাদের রয়েছে গ্রুপ ডি পোস্ট পিওন। এখানে একটি শূন্যপদ রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, এখানে যে কোনো ক্যাটাগরির প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে। এখানে আপনাদের বেতন কাঠামো বলা হয়েছে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত এখানে আপনাদের বেতন কাঠামো রয়েছে, এবং সঙ্গে দেখুন গ্রেড পে রয়েছে 1,700 টাকা। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, প্রথমত আপনাকে বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে, সঙ্গে আপনাদের ক্লাস 8 পাস করতে হবে, এবং সঙ্গে আপনাদের কম্পিউটারে এমএস অফিসের কাজ জানতে হবে, তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন চার নাম্বার পোস্টে আপনাদের রয়েছে গার্ড গ্রুপ ডি। এখানে একটি শূন্যপদ রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, এখানে যে কোনো ক্যাটাগরির প্রার্থী অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের বেতন কাঠামো কিন্তু সেম আগের পোস্টের মতো সেম রয়েছে, 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত এখানে আপনাদের বেতন কাঠামো রয়েছে। সঙ্গে দেখুন গ্রেড পে এখানে আপনাদের 1,700 টাকা দেওয়া হবে। তারপর দেখুন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, প্রথমত বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে, সঙ্গে আপনাদের ক্লাস 8 পাস করতে হবে, এবং সঙ্গে আপনাদের কম্পিউটারে এমএস অফিসের কাজ জানতে হবে। তারপরে দেখুন পাঁচ নাম্বার পোস্টে আপনাদের রয়েছে কর্মবন্ধু পার্ট টাইম বেসিস, ঠিক আছে। এখানে আপনাদের ইউআর ক্যাটাগরি ভ্যাকান্সি রয়েছে একটি, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এই পোস্টে আপনাদের প্রত্যেক মাসে 3,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে আপনাদের প্রথমত বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে, সঙ্গে কিন্তু আপনাদের ক্লাস 8 পাস করতে হবে, তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখুন আবেদন ফি, এখানে আপনাদের বলা হয়েছে প্রথমত গ্রুপ সি পোস্ট অর্থাৎ অ্যাকাউন্টেন্ট এবং ক্লার্ক এলডি এই দুটি পোস্টের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা পোস্টের জন্য 200 টাকা করে আপনাদের আবেদন ফি চাওয়া হয়েছে। এছাড়া গ্রুপ ডি পোস্ট অর্থাৎ পিওন, গার্ড এবং কর্মবন্ধু এই তিনটি পোস্টের জন্য আপনাদের প্রত্যেকটা পোস্টের জন্য 100 টাকা করে আপনাদের আবেদন ফি চাওয়া হয়েছে। আবেদন ফি জমা করতে হবে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে, ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে ইন ফেভার অফ দশরথী হাজরা মেমোরিয়াল কলেজ, এবং সেটা পেয়েবল হতে হবে ভাতারে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
নেক্সট দেখুন এখানে বলা হয়েছে আপনাদের বয়সসীমা, বয়সসীমা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বয়স আপনাদের হতে হবে, অর্থাৎ এখানে আপনাদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া রাজ্যের এসসি এসটি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে আপনারা বয়সের ক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবেন, এছাড়া ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে আপনারা বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর দেখুন প্রার্থী বাছাই পদ্ধতি, এখানে আপনাদের প্রথমেই বলা হয়েছে গ্রুপ সি পোস্ট অর্থাৎ অ্যাকাউন্টেন্ট এবং ক্লার্ক এলডি, এই দুটি পোস্টের জন্য আপনাদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে 150 নম্বরের, এবং প্রশ্ন হবে এমসিকিউ প্যাটার্নের, এবং এখানে প্রশ্ন আসবে আপনাদের ম্যাথ থেকে, ইংলিশ থেকে এবং মেন্টাল অ্যাপটিটিউড থেকে। নেক্সট আপনাদের 50 নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, এবং তারপরে আপনাদের 20 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে আপনাদের এক্সাম ডেট কিন্তু এখনও প্রকাশিত হয়নি, এক্সাম ডেট আপনাদের ইমেল বা SMS মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নেক্সট দেখুন এখানে আপনাদের গ্রুপ ডি পোস্টের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে, এবং ইন্টারভিউ ডেট কিন্তু এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে। প্রথম পোস্টে আপনাদের রয়েছে পিওন, এই পোস্টে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে 27/2/2021 তারিখে, এবং রিপোর্টিং টাইম এখানে আপনাদের বলা হয়েছে 10 AM to 11:30 AM। তারপরে দেখুন 2 নম্বর পোস্ট গার্ড, এই পোস্টে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে 28/2/2021 তারিখে, এবং রিপোর্টিং টাইম বলা হয়েছে 10 AM to 11:30 AM। তারপরে দেখুন 3 নম্বর পোস্ট কর্মবন্ধু, এই পোস্টে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে 27/2/2021 তারিখে, রিপোর্টিং টাইম বলা হয়েছে 12 noon to 1:30 PM, ঠিক আছে। এবং এখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এই ঠিকানায়, অফিস অফ দ্য SDO সদর, নর্থ কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, ঠিক আছে, এই ঠিকানায় কিন্তু আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। নেক্সট দেখুন এখানে আপনারা আবেদন করবেন কীভাবে, তো এখানে প্রথমে গ্রুপ ডি পোস্ট নিয়ে বলবো। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে যেখানে আপনাদের বিজ্ঞপ্তির সঙ্গে একটা ফর্ম দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি ফর্মটা, আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটা, এই ফর্মটা প্রথমত ফিল আপ করতে হবে, সঙ্গে দেখুন কী কী ডকুমেন্ট এখানে আপনাদের লাগবে। এখানে প্রথমে বলা হয়েছে আপনাদের এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র, তারপরে দেখুন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট, সঙ্গে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট, এছাড়া আপনাদের দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এবং সেটা কিন্তু কালার ফটো, সেলফ অ্যাটাস্টেড ফটো। নেক্সট আপনাদের বলা হয়েছে প্রুফ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কোনো যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। সেই সঙ্গে দেখুন আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আপনাদের আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট, এবং বাকি এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু 2 কপি 2 সেট জেরক্স করতে হবে, এবং জেরক্স করে আপনারা সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মটার সঙ্গে নিয়ে যাবেন, এবং সঙ্গে কিন্তু অবশ্যই ডিমান্ড ড্রাফট নিয়ে যাবেন, অ্যাপ্লিকেশন ফর্মের জন্য ডিমান্ড ড্রাফট কিন্তু অবশ্যই কেটে নিয়ে যাবেন। এবং আপনাদের সরাসরি হাজির হতে হবে এই ইন্টারভিউ ডেটে, এই ঠিকানায়, ইন্টারভিউ ঠিকানায় কিন্তু আপনাকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে যেতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং রিপোর্টিং টাইমের সময় কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদেরকে নিয়ে হবে, কোনো জায়গায় কিন্তু এখানে আপনাকে পাঠাতে হবে না, আপনাকে সরাসরি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে গিয়ে রিপোর্টিং টাইমের সময় কিন্তু এগুলো আপনাদের ভেরিফাই করা হবে। এবং হ্যাঁ, অবশ্যই কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন, সেগুলো কিন্তু আপনাদের ভেরিফাই করা হবে, ঠিক আছে। নেক্সট দেখুন এখানে আপনাদের গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে অর্থাৎ অ্যাকাউন্টেন্ট এবং ক্লার্ক এলডি, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন, এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে, এবং বাই পোস্টে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাঠাতে হবে প্রিন্সিপালের অফিসে। তো দেখুন যে ফর্মটা আপনাদের দেওয়া হয়েছে একটু আগে আপনাদেরকে দেখালাম, ওই ফর্মটাই কিন্তু ফিল আপ করতে হবে, এবং যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি আপনাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, ঠিক আছে। এবং সঙ্গে দেখুন বলা হয়েছে আপনাদের ডিমান্ড ড্রাফট, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটা দিতে হবে, এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা একটা খামের মধ্যে করে ভরবেন, এবং সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এবং যে পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নাম লিখে দেবেন, এবং আপনারা বাই পোস্টে পাঠিয়ে দেবেন, এখানে আপনাদের বলা হয়েছে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন এই ঠিকানায়। দেখুন বলা হয়েছে টু দ্য প্রিন্সিপাল, দশরথী হাজরা মেমোরিয়াল কলেজ, পোস্ট অফিস ভাতার, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিন 7131252BI, ঠিক আছে, এই ঠিকানায়। এবং লাস্ট ডেট এখানে আপনাদের বলা হয়েছে 24/2/2021 বিকাল 5টার মধ্যে কিন্তু এই প্রিন্সিপালের অফিসে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবং বলা হয়েছে আপনাদের ইন্টারভিউয়ের সময় কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো চেক করা হবে, ঠিক আছে।